হাতটা সোজা থাকবে, কোমরটা ভিতরের দিকে চাপ দিবে। দুই পায়ে কোমরে খুব ব্যথা ছিল, তো আমি দীর্ঘ 4 থেকে 5 মাস হচ্ছে এটা নিয়ে ভুগতেছি। সদর স্যার কাছে আসার পরে এখন ইনশাল্লাহ আমার পা গুলা আর ব্যথা গুলা অনেকটাই কমে আসছে, 80% মতো কমে আসছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এএসপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক প্রোগ্রাম রোগীর সাথেই করি, আজকে প্রোগ্রাম রোগীর সাথে করব, কিন্তু পুরো টিম বিশেষ করে আমরা যারা অ্যাসেসমেন্ট করি বা রোগীর ক্রিটিক্যাল অ্যানালাইসিস যারা করে, চলেন তাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। তারা আজকে বলবে ছোট ছোট করে আপনার কোমর ব্যথার কি কারণে হয় আসলে। তো আমরা প্রথমে আছে আমাদের সাথে ডক্টর আরিফ, আসসালামু আলাইকুম। তারপরে আমাদের সাথে আছে ডক্টর আফজাল, আসসালামু আলাইকুম। তারপরে আমাদের সাথে আছে ডক্টর মাসুম, আসসালামু আলাইকুম। সো দর্শক, কোমর ব্যথার বেশ কিছু কারণ থাকে, তার মধ্যে কমন কারণটা হচ্ছে আমরা যেভাবে রোগীদের এক্সপ্লেন করি বা আলটিমেটলি যে কারণগুলো হয়, একটা হলো আঘাতজনিত ব্যথা, আর একটা হলো আঘাত ছাড়া ব্যথা, দ্যাট মিনস মেকানিক্যাল প্রবলেম, আর একটা হলো দর্শক বিভিন্ন ডিজিজ কন্ডিশন, দ্যাট মিনস অনেক প্যাথোলজিক্যাল কিছু ইস্যু থাকে। ফর এক্সাম্পল অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস থাকতে পারে, বা বাতের সমস্যা থাকতে পারে, বা আলটিমেটলি যেটা হয় সেটা হলো যে অনেক ক্ষেত্রে প্যাথোলজি যেমন টিবি, স্পাইন বা আদার্স প্রবলেম থাকে। তাহলে আমরা প্রথমে জেনে নেই মেকানিক্যাল পেন বা নন ট্রমাটিক পেন কিভাবে হয়, সে বা মেকানিক্যাল পেন যেটা হয় সেটা আরিফ স্যারের কাছ থেকে। মেকানিক্যাল পেইন হচ্ছে আসলে আমাদের দৈনন্দিন কাজের সাথে জড়িত। আমরা সারাদিন যে কাজটুকু করি একই ধরনের কাজ আছে, এবং সেই একই ধরনের কাজগুলোর কারণেই এই ধরনের মেকানিক্যাল পেইনগুলো তৈরি হয়। যে স্পাইনের নর্মাল কার্ভেচার বা নর্মাল পজিশন সেটা মেনটেন না হওয়াটাই না হওয়ার কারণেই মেকানিক্যাল পেইন তৈরি হয়। এটা সাধারণত অনেক সময় একইভাবে কাজ করা, যেমন যে দাঁড়ায় কাজ করছে সে দাঁড়িয়ে কাজ করছে সারাদিন, যে বসে কাজ করছে সে বসেই কাজ করে, আবার কেউ কেউ দেখা যাচ্ছে সামনে ঝুঁকে সারাদিন কাজ করছে বা লং টাইম কাজ করছে। এই ধরনের রিপিটেটিভ ওয়ার্ক এবং লং টাইম একই ধরনের কাজ করার মাধ্যমেই মেকানিক্যাল পেইনগুলো তৈরি হয়। সাধারণত দেখা যায় কোনো কাজ করতে গিয়ে হঠাৎ করে ব্যথা দেখা যাচ্ছে, বা আপনি বা একজন পেশেন্ট রাতে শুয়েছেন, সকালে ওঠার সময় একটা টান লাগলো কোমরে বা পিঠে, তারপর থেকে ব্যথা দেখা যাচ্ছে। দর্শক, কোমর ব্যথার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে ট্রমাটিক বা আঘাতজনিত কারণ। ট্রমাটিক কারণগুলো যেগুলো হয়ে থাকে, আমরা অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রেই যে সকল রোগী আমরা পেয়ে থাকি, তাদের জীবনের কোনো এক সময় ছোটবেলায় হতে পারে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হয়তো খেলতে গিয়ে একটু আঘাত পেয়েছে, হোঁচট খেয়েছে বা কোমরে একটু টান লেগেছে, অনেক সময় সিঁড়ি থেকে পড়ে যায়, পড়ে গিয়ে আঘাত পায়, তখন দেখা যায় যে কোমর ব্যথাটা কিছুদিন হয়তো থাকে, পরে ভালো হয়ে যায়, কিন্তু সেই সময় কিছুটা দুর্বলতা, কিছু মাসেলে টান লাগা, ওইসব হয়ে থাকে যেগুলো সাইলেন্ট আকারে থাকে। পরে দেখা যায় যে উনি যখন ওনার যে কাজগুলো করেন, দৈনন্দিন কাজকর্ম, সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এবং এটা একটি স্থায়িত্বভাবে পিএলআইডি বা সায়াটিকার দিকে চলে যেতে থাকে। আবার দেখা যায় যে আমাদের যারা বয়স্ক লোক আছেন, অনেক সময় উজু করতে যায় বা মগ দিয়ে মাথায় গোসল করতে সময় মাথায় পানি দেওয়া বা গাছে পানি দেওয়া, সেই সকল ক্ষেত্রে দেখা যায় যে কোমরে, অনেকেই বলে থাকে আমাদের রোগীরা যে কোমরে হঠাৎ করে একটা শব্দ হয়েছে, সেই থেকে আমার কোমর ব্যথা, তখন দেখা যায় কোমরে টান লেগে যায়, ডিস্কে আঘাত ঘটে বা মাসেল স্ট্রেন হয়ে থাকে। এইভাবে ট্রমাটিক কারণগুলো বা ট্রমাটিক কারণে, আঘাতপ্রাপ্ত কারণে কোমর ব্যথাগুলো হয়ে থাকে। দর্শক, উল্লেখযোগ্য আরো কোমর ব্যথার কিছু কারণ হয়ে থাকে, যেমন হচ্ছে এএস আর হচ্ছে যে বাত ব্যথার কারণে। যেটা হচ্ছে এএস হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলাইটিস। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলাইটিস হচ্ছে যে রোগীরা অনেক সময় কমপ্লেন করে যে প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, এখন কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। আর বাতের ব্যথার কারণে যেটা হচ্ছে পেশেন্টে ইউরিক অ্যাসিড, সিআরপি, আরএ এগুলো বেড়ে গেলে অনেক সময় দেখে কোমর ব্যথা শুরু হয় বা ব্যথাটা ফিল করে। তো দর্শক, এতক্ষণ যে আপনারা এই কারণগুলো শুনলেন, এর মধ্যে ডক্টর আরিফ যে প্রবলেমটা বললেন সেটা হচ্ছে ওনার ইটস এ মেকানিক্যাল প্রবলেম, এটা কাজের সাথে সম্পর্কযুক্ত, এবং ডক্টর আফজাল যে বললেন সেটার সাথে একটু লিঙ্ক আছে। সব মিলে তাকে যে আমরা প্রবলেম পাইছিলাম সেটা হলো তার কোমরের মাংসপেশি এবং হাড় সম্পর্কিত কিছু প্রবলেম ছিল, তবে মেইনলি মেকানিক্যাল প্রবলেমটা বেশি ছিল।
কি সমস্যা ছিল আপনার বলেন তো ভাই? স্যার আমার সমস্যা ছিল মাজাতে ডিস্ক ফ্লপ যেটারে বলা হয়। তো আমি দীর্ঘ 4-5 মাস হচ্ছে এটা নিয়ে ভুগতেছি। কি কি সমস্যা ছিল সেটা আগে বলেন। তো আমার এই দুই পায়ে কোমরে খুব ব্যথা ছিল, আমি হাঁটতে খুব কষ্ট হইতো, পা উপর করতে পারতাম না। তো এখন আমি স্যারের কাছে আসার পরে, সাজেদ স্যারের কাছে আসার পরে এখন ইনশাল্লাহ আমার পা গুলা, আমার ব্যথা গুলা অনেকটাই কমে আসছে, 80% মতো কমে আসছে। আমি এখন হাঁটতে চলতে অনেকটাই কমফোর্টেবল ফিল করি আলহামদুলিল্লাহ। আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে কি পেয়েছিলাম সেটা একটু ডক্টর আরিফ বলবেন, এবং কি কি চিকিৎসা দিয়েছিলাম সেটাও ডক্টর আরিফ বলবেন। ভাই যখন আসলেন আমাদের কাছে, আমরা ওনার কথা শুনে, এটাকে হিস্ট্রি টেকিং বলে, কথা শুনে তারপর ওনার ফিজিক্যাল এক্সামিনেশনগুলো করি। ওনার মাসেল স্পাজম ছিল, ইরেক্টর স্পাইনাল মাসেল, যেগুলো মানে পিঠের মেরুদণ্ডের পাশে দুই পাশে যে মাসেলগুলো সেগুলোকে ইরেক্টর স্পাইন মাসেল বলে। এই মাসেলগুলো স্পাজম ছিল, এবং ওনার লাম্বার বা মেরুদণ্ডের যে রেঞ্জ অফ মোশন, যেটা হচ্ছে মুভমেন্ট, ফাংশনাল মুভমেন্ট বলা হয়, সেটা ওনার কম ছিল, ফ্লেকশন এক্সটেনশন। তার মানে সামনে ঝোঁকাও কম ছিল, পিছে ঝোঁকাও কম ছিল। তা আমরা আজকে 10 দিন ট্রিটমেন্ট দিলাম। 10 দিন ট্রিটমেন্টের পরে উনি ভর্তি ছিলেন এখানে, 10 দিন ট্রিটমেন্টের পরে ওনার রেঞ্জ অফ মোশনও আলহামদুলিল্লাহ ইম্প্রুভ করেছে, এবং ওনার যেই কমপ্লেন ছিল ব্যথা সেটাও অনেকটাই কমে গেছে। আসুন আমরা দেখে নেই ওনার সামনে ঝুঁকা পিছে ঝুঁকা ব্যথাটুকু এখন কতটুকু পারছে আগের তুলনায়। এতটুকু ঝুঁকতে পারে এখন কিছু পরিমাণ প্রবলেম রয়ে গেছে, সেটা খুব বেশি না, সামান্য 20-30% প্রবলেম রয়েছে। এটার জন্য আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিব, যেটা উনি বাসায় নিজে নিজে করতে পারবে, বাকি যেটুকু আছে সেটুকু রিকভারি চলে আসবে ইনশাআল্লাহ। হাতটা সোজা থাকবে, কোমরটা ভিতরের দিকে চাপ দিবেন এইভাবে, জি, হাত ভাঙবেন না, হাত ভাঙবেন না। ধরেন এটা নিচ দিকে টান হবে, হাঁটু সোজা হবে, হাঁটু সোজা, একদম পুরোপুরি সোজা হবে, চেষ্টা এটা থাকবে। এখন না পারলেও পরবর্তীতে হবে এটা, না ধরে এটা এখানেই ফিক্স, এদিকেও যাবে না এদিকেও যাবে না, হাঁটু সোজা করবেন, আর টানবেন না, এখানেই এখানে, হ্যাঁ উপরে হাঁটু সোজা, এখন পা একদম সোজা, এটা আরো দিকে টানবেন না, এখানে টানবো না, এখানে রাখবো, হ্যাঁ পা একদম সোজা।